হুজুর মোবাইলে যে ডাউনলোড করা কোরআন থাকে, তাহলে কি ওই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে? হ্যাঁ, যখন কোরআন দেখা যায় না তখন নিয়ে যাওয়া যাবে। ওই যে যেমন বললাম, ছবি যদি ঢাকা থাকে তখন রহমতের ফেরেশতা আসবে, যে বললাম যখন সামনে খোলা থাকে না তখন নিয়ে যাওয়া যাবে। প্রাণীর ছবি আঁকা তো না জায়েজ, আর যদি কোনো প্রাণীর ছবি স্কুলের জন্য আঁকা লাগে তাহলে এটা জায়েজ হবে? আপনি বাধ্য হলে কি করবেন? এটা ছাড়া যদি আর কিছু করার না থাকে, বিয়ের পর ছেলে ও মেয়ে উভয়ের শ্বশুর বাড়ি থেকে কি কি পাও না? হ্যাঁ, ছেলের বউ পাও না, স্ত্রীর অনেক কিছু পাওনা আছে। ছেলেরা বউটা খালি নিয়ে আসবে, আর কোনো পাওনা নেই। ছেলেদেরটা আজকে বলে দিলাম, মেয়েদেরটা ইনশাল্লাহ একটু লম্বা, তো মেয়েরা অনেক কিছু পায়, মেয়েরা স্বামীর থেকে অনেক কিছু পাওনা, আর ছেলে আপনার মেয়ের বাড়ির থেকে শুধু বউটাই পাওনা, আর কিছু পাওনা না। বউয়ের শাড়িটাও ছেলের দিতে হবে, বউয়ের গহনাও ছেলের দিতে হবে, উঠায় আনার গাড়িটাও ছেলের দিতে হবে, সব গাড়ি ভাড়া করে নিজে ওঠে, সব ছেলের দায়িত্ব। মেয়ে যে আসবে এটাই তো আপনার কপাল, না আসলে কি করতেন? বিয়ের সময় ছেলে পক্ষ মেয়ে পক্ষের কাছে ছেলের বোন জামাইদের জন্য স্বর্ণের আংটি অথবা চেন চায়, এটা কি জায়েজ? না, জায়েজ নাই। কেন চাবে? যৌতুক এগুলো। একা ফরজ নামাজ আদায়ের সময় তৃতীয় অথবা চতুর্থ রাকাতে সুরা মিলালে, একা ফরজ নামাজ আদায়ের সময় তৃতীয় চতুর্থ রাকাতে সুরা মিলানো নাই, শুধু সুরায় ফাতিহা পড়বেন। এই প্রশ্নটা আগামী সপ্তাহে আবার দিয়েন শুরুতে। ওই যে মহরের স্ত্রী, আপনার ছেলেদেরও কি কি পাওনা আছে বলবো না ইনশাল্লাহ, এগুলো তো লম্বা আলোচনা। হ্যাঁ, এক এক সাবজেক্ট নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে জুমায়। অজু অবস্থায় তসবিহাত নিয়ে জিকির করতেছি, মাঝখানে অজু ছুটে গেলে তসবি টেনে জিকির করা যাবে কি না? হ্যাঁ, জিকিরের জন্য অজু শর্ত না, করা যাবে। আমি অপরিচিত মহিলা রাস্তাঘাটে চলার পথে সালাম দিলে তাদের সালামের জবাব দেওয়া যাবে কিনা? না, সালামের জবাব দিবেন না। ওই মহিলার সালামের জবাব দিতে গিয়ে পরে আবার কী কী মধ্যে জড়ায় যান দরকার নেই। দুইজন পুরুষ দুই দিক থেকে আসলাম, দুজনই দুইজনকে সালাম দিলাম, এ অবস্থায় সালামের জবাব দেওয়া লাগবে কি না? হ্যাঁ, উভয়ে সালামের জবাব দিবে। আবার কেউ কেউ বলেন যে একটা সালাম আর একটা সালামের জবাব হয়ে যাবে, জবাব দেওয়াই ভালো, উভয়ই সালামের উত্তর দিয়ে দিবে, এটাই ভালো। জীবিত অথবা মৃত ব্যক্তির নামে জন্মদিন উৎসব করা জায়েজ আছে কিনা? কারো জন্য এই জন্মদিনের উৎসব করা জায়েজ নেই। একা একা ফরজ নামাজ পড়লে একামত কতটুকু জরুরি? সুন্নত একামত, সুন্নত দিতে পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে জামাতের জন্য একামত হলো মূলত জামাতের জন্য দেয়, দুইজন পড়লে, একা একা পড়লে দিয়েও পড়তে পারেন না দিয়েও পড়তে পারেন, দুটোটাই আছে। ফরজ নামাজ শেষে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বুকে ফু দিলে কোনো ফজিলত আছে কি না? আমার তো এই মুহূর্তে জেহেনে নাই, আমার জানা নাই, থাকতেও পারে এ ধরনের অনেক ফজিলত। হ্যাঁ, ওইগুলো বুজুর গানে দিন অনেক তাজিবা, সব যে আমার জানা সব ফজিলত এমন তো কথা না। যদি কোনো আলেম কোনো ফজিলত লিখে থাকে বলে থাকে, আমল করেন মন চাইলে। দূরপাল্লার বাসে উঠেছি, নামাজেরও অক্ত হয়েছে, অজু নাই, আর গাড়িও কোনো জায়গায় থামেনি, গাড়িতেও তায়াম্মুমের ব্যবস্থা নাই, অবস্থায় নামাজ আদায় করার উপায় কী? এই গাড়ির উপরে যে সিটটির থাকে না, এই সিটের উপরে যে ধুলাগুলো থাকে আমাদের ঢাকা শহরে, এই ধুলা দিয়ে তায়াম্মুম হয়ে যায়। কে বলছে তায়াম্মুমের ব্যবস্থা নাই? মাটির চাকা লাগে না আমাদের ঢাকা শহরে যে ধুলা গাড়িতে, সাদা জামা পরি তো বেশি, আজকে জুমায় কালারিং একটা পরে আসছি, এখন কালারিং বানাইতেই হবে। এই সাদা জামা পরে একবারে মাঝে মাঝে তিনটা জামা একদিনে চেঞ্জ করতে হয়। ওই বাসা থেকে যাই রিক্সা দিয়ে টঙ্গিয়ে, আয় রে ধুলা, মাদ্রাসায় নিয়ে এই জামা পরে ছেলেদেরকে বলি পরিষ্কারের ওয়াজ দেখবো, মুফতি সাহেবের জামা ময়লা। আসলে যে মুফতি সাহেব মাত্র এটা পরে বের হয়েছে এটা তো হে জানে না। একবার রুমে গিয়ে কাপড় চেঞ্জ করি, বাসায় আসার সময় আবার নিজে মাদ্রাসায় ঘুরতে ঘুরতে আবার ময়লা হয়ে যায়, এত ধুলাবালি। এই ধুলাগুলো দিয়েই তায়াম্মুম হয়ে যায় বাসের সাদে সুদে সাইন সাইডে যেগুলো থাকে। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং দুরুদ ইব্রাহিম, এই তিনটির ভিতর কোন আমলটি বেশি গুরুত্বপূর্ণ? তিনটাই বেশি গুরুত্বপূর্ণ। ও মুসলিমের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কালিমা ইমান গ্রহণ করবে। আর মুসলমানের জন্য তো বাস লা ইলাহা ইল্লাল্লাহ দরকার, আস্তাগফিরুল্লাহ নিজে গুনাহ করি আমরা এই জন্য দরকার, দুরুদ শরীফ দোয়া কবুল হওয়ার জন্য, আমার ইস্তিগফার তাসবিহ তাহলিল কোনোটার গুরুত্বই কোনোটার চেয়ে কম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো। কিন্তু আমাদের হানাফি মাযহাবে নারী ও পুরুষের নামাজ শাখাগত ভিন্ন কেন? নামাজ শাখাগত ভিন্ন কেন? ভালো একটা প্রশ্ন। আমাদের হানাফি মাযহাবে ভিন্ন এটাও রাসূলের হাদিসের কারণে। আল্লাহর রাসূল পুরুষদেরকে লক্ষ্য করে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তো পুরুষের নামাজ রাসূল একভাবে দেখাইছেন,
মহিলাদের নামাজ আবার আম্মাজানদের মাধ্যমে মহিলাদের মাধ্যমে রাসূল মহিলাদের নামাজ মহিলাদেরকে শিখাইছেন তো মহিলাদের নামাজের জন্য আম্মাজানদের থেকে মহিলাদের নামাজ সংক্রান্ত হাদিসগুলো দলিল আর পুরুষের নামাজের জন্য রাসূলের এই হাদিস দলিল এখন এক জায়গার বাল যদি আরেক জায়গায় লাগায়া দেন যেমন বাল চুল বাল উর্দুতে বলে আর কি আবার বাংলা বাল কয়ে কয়ে না হুজুরের জবান খারাপ উর্দুতে সারকা বাল মাথার চুল হ্যাঁ তো এটা যদি মাথায় থাকে তাহলে এটার নাম হলো চুল আরেকটু নিচে নামে এখানে নাম হলো ব্রু আরেকটু নিচে নামে এরপরে এটার নাম কি হ্যাঁ পাপড়ি আচ্ছা এই পাপড়ি হ্যাঁ এরপরে আরেকটু নিচে নামলে মোস আর নিচে নামায়েন না এ পর্যন্ত রেখে দেন হ্যাঁ এরকম বুঝতে হয় হাদিসও কোনটা কোন জায়গার এগুলো বুঝতে হয় একটা দেখলেই শুধু হয় না কোন তিন কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে নারীরা জাহান্নামে যাবে স্বামীর অবাধ্যতার কারণে নারীরা জাহান্নামে যাবে তাকফুরুনাল আসির স্বামীর অকৃতজ্ঞ স্বামীর অবাধ্যিত ইয়াকসুরুনাল লানা লানত অভিশাপ বেশি করে অভিশাপ মহিলারা অভিশাপ দেয় বেশি এই তুই রাস্তা করে মরিস বাচ্চাদেরকে অভিশাপ দেয় হ্যাঁ তো এটা তুই মানুষ হয় না তোরে যেন দেখে নেয় আল্লাহ যেন তোরে দেখে নারীরা অভিশাপ বেশি দেয় এ কারণে নারীরা জাহান্নামি চগল ফুরি এক জায়গার কথা আরেক জায়গায় কুটনামি যেটাকে বলে কুটনামির স্বভাব পুরুষের তুলনায় নারীর মধ্যে বেশি শুনছেননি 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 টান মাইরে শোনায় দেয় ভালো করে বাদ্যযন্ত্র ছাড়া গান শোনা বা বলা যাবে কি গান গান যদি কথা ভালো হয় ওগুলোর দ্বারা রবের প্রতি আকৃষ্ট হয় তাহলে শোনা যাবে আর যদি গানের কথাগুলো খারাপ হয় যেগুলোর গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে ফাইতে যায় এ ফাইতে যায় এটা বাজনা দিয়ে শুনলেও গুনা বাজনা ছাড়া শুনলেও গুনা এরপরে আরো কি কি যে হাফিজুর রহমান সিদ্দিকী একবার ওয়াজের মধ্যে বলছিল তুই আমারে বানাইলে বৈরাগী হ্যাঁ কি যেন সাদের লাও তুই আমারে বানাইলি বৈরাগী হায় 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 এটি বাজনা দিয়ে শুনলেও গুনা বাজনা ছাড়া শুনলেও গুনা এগুলো চরিত্র হনন করে এমন যদি চরিত্র ভালো হয় কথা সুন্দর হয় এমন গান যেগুলো গান বলে না গজল বলে শুনতে পারেন কোনো সমস্যা নেই আরও অনেক প্রশ্ন আছে ইনশাল্লাহ আগামী সপ্তাহ প্রশ্নের জন্য 10 মিনিট করে বাকিগুলো রেখে দেন আগামী সপ্তাহ সবাই তো কন্টিনিউ আসে ইনশাল্লাহ আগামী সপ্তাহ প্রশ্নের জন্য আলাদা একটা মজলিস করা দরকার হ্যাঁ আলাদা মাসিক অন্তত ওই মাসিক 1-2 ঘন্টা শুধু প্রশ্ন উত্তরই হবে এখানে তাফসির করতে গেলে প্রশ্ন হয় না প্রশ্ন করতে গেলে তাফসির হয় না হ্যাঁ ইনশাল্লাহ দেখি আপনারা যদি আপনারা তো প্রস্তুত আসেনি আমার তো ব্যস্ততা বেশি আল্লাহ তৌফিক দিক আল্লাহ যেন মাসে একদিন আমি নিয়ত করতেছি মাসে একদিন মসজিদের মধ্যে এক রাত্রে আমরা সবাই থাকব জিকির আজকার করব মাসে একদিন সব গুজারির মতো ইস্তেমার মাঠে যেমন যান এরকম মাসে একটা বার যদি আমিও মসজিদে থাকি আপনারাও বেডিং বুডিং নিয়ে আসবেন বেগমের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারবেন না ইনশাআল্লাহ একটা বৃহস্পতিবারে তিন বৃহস্পতিবারে ইস্তেমার মাঠে গেলাম এক বৃহস্পতিবারে এখানে মসজিদে হোক অথবা মাদ্রাসায় হলো যে কোনো এক জায়গায় যেখানে সহজ হয় আমি বৃহস্পতিবার হলে সুবিধা রাত্রিবেলা চলে গেলাম মাগরিবের পরে মাসলা মাসাইল সূরা কেরাত শিখলেন এশার নামাজের পরে বয়ান হইল কিছু মাসাইল হলো শুক্রবার সকালবেলা মাসাইলের মুজাকারা টুজাকারা হয়ে সুন্নতের আমলি মস প্রতি মাসে একদিন এটা একটা হক দাওয়াতুল হকের মধ্যে সেগুলো হয় আমিও নিয়ত করতেছি দেখি কবে চালু করা যায় আপনারা দোয়া করেন আল্লাহ যেন চালু করার তৌফিক দান করেন সকলে একে অপরের জন্য দোয়া করি বিশেষ করে মাদ্রাসার জন্য দোয়া চাই হ্যাঁ মাদ্রাসার জন্য দোয়া করবেন আপনারা যারা টাকা এখনও লেখেন নাই অনেক মানুষ আছে এখানে তো যাদেরকে দেখতেছি হাতে গোনা কিছুমাত্র নাম দিছে বাকিরা নাম দেন নিজেরা নাম দেন আল্লাহ তাআলা তৌফিক দেখ বলেন আমিন।